শান্তিপুর শহরের যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিক্রম আদিত্যের বিরুদ্ধে অভিযোগ দলেরই এক কর্মী মুন্না সরকারকে বেধড়ক মারধর করার। অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানা আটক করে ওই যুব নেতৃত্বকে, যদিও পরের দিন সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগকারী মুন্না সরকারের বক্তব্য, তার দাদা মনোজ সরকারের সঙ্গে থাকার সুবাদে তিনিও তৃণমূল কর্মী, পেশায় শান্তিপুর থানার সামনে একটি ফাস্টফুডের দোকান চালান, মাঝে মধ্যে অন্যের গাড়িও চালান। চলতি মাসের গত ১৩ তারিখে শান্তিপুর রামকৃষ্ণ কলোনির মাঠে একটি ব্যাডমিন্টন খেলা চলছিল, আনুমানিক রাত ১২টা নাগাদ। সেখান থেকে তিনি আসার সময় অন্য একটি গাড়ির ড্রাইভার তাকে চেপে দেয়। এরপরেই ওই এলাকার যুব নেতৃত্ব বিক্রম তার কাছে ওই ড্রাইভারের ফোন নাম্বার চায় এবং ফোনে তাকে না পেয়ে চড়াও হয় মুন্না সরকারের উপর। সে তার দাদা মনোজ সরকারের নাম বললে এলাকার আরও বেশ কিছু যুবক লাঠি, কেউ কেউ খালি হাতে তাকে আরও বেশি বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাকে শান্তিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পথচারীদের তরফে গাড়িটি ওই এলাকা থেকে পরবর্তীকালে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও অভিযুক্ত যুব তৃণমূল নেতৃত্ব বিক্রম আদিত্য অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, দুটি গাড়ির মধ্যে বচসা মেটাতে গিয়েই এই ভিত্তিহীন অভিযোগ, যদিও তিনি এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি। বলেন, এ ব্যাপারে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব মতামত প্রকাশ করবেন। বিষয়টি নিয়ে আমরা জানতে চেয়েছিলাম শান্তিপুর শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দীপঙ্কর সাহার কাছে। তিনি জানান, সামনেই লোকসভা ভোট, আর সেই কারণেই বিজেপি মিথ্যে অভিযোগের মধ্য দিয়ে নেতৃত্বদের বিব্রত করতে চাইছে। সম্পূর্ণ একটা মিথ্যা অভিযোগ, একটা মিথ্যা অভিযোগ থানায় করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাত্রে আমাদের শান্তিপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের শান্তিপুর শহরের সাধারণ সম্পাদক বিক্রম আদিত্যকে পুলিশ তুলে নিয়ে যায় বাড়ির থেকে। তো সকালবেলায় যথারীতি সকলের ফোনে ছেড়ে দেয়, আর এটা পুরোটাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যপরিতভাবে আজকের এই ঘটনাটা ঘটানো হয়েছে। আজকের এই ঘটনার পেছনে পুরোপুরি বিজেপির মদত আছে। বিজেপির মদত নিয়েই আজকে যে অভিযোগ, মিথ্যা অভিযোগ তৃণমূল শান্তিপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের বিরুদ্ধে একটা চক্রান্ত করছে। আজ ঘটনাটা শান্তিপুর থানাকে পুরোপুরিভাবে বিষয়টা জানানো হয়েছে, শান্তিপুর থানার তদন্ত করছে, আমরাও চাই সিসিটিভি তদন্ত হোক। যদিও নিজেদের অন্তর্দ্বন্দ্ব ঢাকতে বিজেপির নামে এই কুৎসা বলেই মনে করেন বিজেপির নদিয়ার দক্ষিণ রানাঘাট জেলার সম্পাদক অধ্যাপক ডক্টর সোমনাথ কর। দেখুন, এত মানে আপনি বলে দিলেন যে বিষয় হচ্ছে, যিনি মেরেছেন তিনি তৃণমূলের যুব সম্পাদক, যাকে মেরেছে তিনিও তৃণমূল করেন, দুজনের সেম বাইট আছে। এর মধ্যে থেকে বিজেপি কোথায় ঢুকলো আমি জানি না, বা তৃণমূলের যুব সভাপতি এর মধ্যে বিজেপিকে কোথায় খুঁজে পেলেন জানি না। আসলে চতুর্দিকে বিজেপির ভূত দেখছে এরা, পায়ের তলার থেকে মাটি হারিয়ে যাওয়ার ফলে চারিদিকে তারা বিজেপির ভূত দেখতে শুরু করেছে। সেটা সন্দেশখালী থেকে শুরু করে আপনারা দেখেছেন যে সাধারণ মানুষের উপরে অত্যাচার কীভাবে নামিয়ে আনা হয়েছে। ফলে এই অত্যাচার চালাতে চালাতে তারা বুঝতে পারছে না যে অত্যাচারটা কাদের পরে করছেন। স্বয়ং তাদের দলের যে কর্মী, সেই কর্মীকে তারা চেনেন না, সেই কর্মী তার সম্পাদক যুব সম্পাদককে চেনে না, যুব সম্পাদক তার অন্যান্য যে তৃণমূলের যে নেতৃত্ব হয়, যে মনোজ সরকার যাবতীয় যাদের বলছেন তাদের চেনেন না। ফলে এই যে নিজেদের মধ্যেই একটা অচেনা পরিবেশ তৈরি হয়েছে তৃণমূলের, এই তৃণমূলের অবস্থা এখন এইরকম পর্যায়ে পৌঁছেছে যে কেউ কাউকে এখন চেনে না, প্রত্যেকেই তার নিজেদের জায়গায় স্বঘোষিত নেতা হয়ে এখন নিজেদের আস্ফালন তৈরি করছে, সাধারণ মানুষের উপরে অত্যাচার নামিয়ে আনছে। তবে পরিবারের পক্ষ থেকে দোষীকে ছাড়ার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে তারাও তৃণমূল ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছেন বিষয়টি। বিষয়টি পুলিশ প্রশাসন এবং আইনের উপর ছেড়ে দিয়েছেন তারা। এরকম ঘরে শুয়ে আছে, হ্যাঁ, এই আমরা তো তৃণমূল করি, তাহলে তৃণমূল হয়ে এরকম করে আমার ছেলেটাকে এরকম মারলো, তা এর প্রতিবাদ চায়। ও কাজে যেতে পারছে না, কাজে টাজে কিছুই যেতে পারছে না, ওষুধ টুষুধ খাচ্ছে, ডাক্তারখানা গিয়েছিল, হসপিটালে ভর্তি করা। কী কাজ করে ও? তো ফাস্টফুডের দোকানে থাকে আর গাড়ি চালায়। আচ্ছা, তো তোমাদের যারা নেতৃত্ব আছে এলাকা তাদের জানিয়েছো যে এরকম
কেউ মেয়ে মারধর করেছে? জানানো হয়েছে। কি চাইছো তোমরা এখন? আমরা চাইছি ওকে যারা মেরেছে তাদের শাস্তি হোক। তবে এই ঘটনা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নাকি বিজেপির কোনো চক্রান্ত তা সময় বলবে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।